হয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হেনু তাইর বাবে সাক্ষাৎ নারায়ণ। আর যেহেতু আজি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে কিন্তু দেখবলে পাওয়া গেছে পুয়ারে পড়া গোলগঞ্জ ধুবুরী জেলার গোলগঞ্জের যে মাধব বর্মন আছে, সেই মাধব বর্মনে কিন্তু পুয়ারে পড়া দেখবলে পাওয়া গেছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যে প্রতিচ্ছবিত আছে, সেই প্রতিচ্ছবিত কিন্তু পূজা অর্চনা করাত ব্যস্ত হয়ে পড়েছে। আর মই বর্তমান উপস্থিত আছো তেখেতর বাসগৃহত। সাধারণত মানুষ কিন্তু বহুত ধরনের দেব দেবীক পূজা করে, কিন্তু তেখেতর বাবে হিমন্ত বিশ্ব শর্মা হেনু ভগবান। মোৰ যি ভিডিও জার্নালিস্ট দেখুৱাব সমগ্র দৃশ্যটো যে কেনেকৈ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক পূজা করে আছে, আর প্রতিদিনে প্রায় 21 বছর ধরে এনেকৈ প্রতিদিনে পূজা অর্চনা করে আছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক। আমি যদি পুনে পুনে কথা পাতিব বিচাৰো, আসলে কিমান দিনৰ পৰা হিমন্ত বিশ্ব শর্মাক পূজা অর্চনা করে আছে, আর আজি যেহেতু জন্মদিন কি কব? মানে আজি মোটামুটি 21 বছর ধরা পূজা অর্চনা করে আছো। আজি জন্মদিন কারণে মোর খুব মনত খুশি ফুর্তি ভরি পড়েছে। মনে মনে সংকল্প করল যে 100 বছর দীর্ঘায়ু হোক আর নিরোগ দেহ পাওক, অসমৰ কারণে কাম করে থাকুক, অসমৰ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, কারণ মোর কারণে ভগবান নারায়ণ কৃষ্ণ। মানে সদায় পূজা অর্চনা করেছো, মানে ছাড়া মানে বেলেগ ভগবানক পূজা নকরো। ব্রাহ্মণেশ্বর ভূদেবতা, ব্রাহ্মণর পৃথিবীর ভগবান, একজন নিষ্ঠাবান সৎ আদর্শ ব্রাহ্মণ, সেই কারণে মোর কারণে ভগবান নারায়ণ, মানে পূজা অর্চনা করে আছো। কিয় পূজা করে দেখা গেছে যে মানুষ সাধারণত বিভিন্ন দেব দেবতা পূজা করে, কিন্তু আপনি হিমন্ত বিশ্বকর্মা পূজা করে, কিয় পূজা করে? আসলে ধর কলিযুগত ভগবানের পূজা করে আপনি লগ না পাব, কিন্তু পূজা করে লগ পাব, যার উপরে সুদৃষ্টি দিয়ে জীবন ধন্য হয়ে যাব। কিমান কাম করেছে, ডাঙর ডাঙর মহান কাম, যেতিয়া স্বাস্থ্যমন্ত্রী আছিল তেতিয়া বহুত মানুষের সেবা শুশ্রূষা আগবাই নিয়োগ করেছে, যেতিয়া স্বাস্থ্যমন্ত্রী আছিল তেতিয়া কোভিডত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষক সকাহ দিছে, সেই কারণে মোর কারণে ভগবান, আর মোর নিচিনা লক্ষ লক্ষ রাইজে ভগবান বলে মানিছে। কেবাবার মানে লগ পাইছিলো, মোর ঘরত আহিব বলে কথা দিছিল, আহিব, মোর কারণে ভগবান নারায়ণ হয়। সদায় লগ পাওয়ার কারণে মনটো ব্যাকুল হয়ে থাকে। আজি বার্থডে যাব পড়া নাই, কি কব ইয়ার পড়া কি কব? খুব দুঃখের সহিত কইতো যে তোমার বার্থডে মানে যাব পড়া নাই, গতি মানে ঘরতে আজি অকমান মানে বহুত দুঃখে মানুষ, তো অকমান সরকম বার্থডে পাতিল। কি 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 আয়োজন করেছে? তার কারণে মিষ্টি আনছো, লাড্ডু আনছো, আর কেক আনিছো, মানে গোটেই গাঁৱৰ মানুহ খুৱাব নেকি? মোটামুটি যে কেজন আহে সবাকে মই খুৱাম বুলি আশা কৰিছো অলপ অলপ কৈ। ইয়াৰ পৰা ডক্টৰ হিমন্ত বিশ্বকৰ্মাক কি শুভেচ্ছা দিব? যাতে শত বছর দীর্ঘায়ু হয়, আর যাতে অসমের হকে একদম ভাল ভাল কাম করে থাকে, সেইটো মই মনত আশা রাখিলো। এনে কিমান বছর পৰা পূজা করে আছে? মই 21 বছর ধরে পূজা করে আছো, পুয়াতে আর সন্ধ্যাতে পূজা করো। তো আজি মই সারা দিন গোটা দিন উপবাস আছো, উপবাস করি এতিয়া পূজা অর্চনা করলো, বাধ্যের কারণে এতিয়া মই উপবাস ভঙ্গ করিম। হয় এনেদরে কিন্তু প্রতিদিনে পুয়া আর সন্ধ্যা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক কিন্তু পূজা অর্চনা করে থাকে, আর আজি যেহেতু জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে দেখবলে পাওয়া গেছে গোলগঞ্জের যে মাধব বর্মন কিন্তু কব গেলে খুব আনন্দত কিন্তু আত্মহারা হয়ে পড়েছে, আর জন্মদিন উপলক্ষে কিন্তু আজি দেখবলে পাওয়া গেছে মিঠাই তথা কেক কিন্তু আর বিভিন্ন ধরনের কিন্তু ঘর ঘরত আয়োজন করেছে, আর গাঁৱৰ যে সকল মানুষ আছে সেই মানুষসকলক কিন্তু জন্মদিন উপলক্ষে কিন্তু সেই মানুষসকলক কিন্তু খুৱাব। আর এটা কথা উল্লেখ করব লাগবে যে মাধব বর্মনে কিন্তু কোনো দেব দেৱীক পূজা নকৰে, আর হিমন্ত বিশ্ব শর্মা হেনু তেওঁৰ বাবে কিন্তু সাক্ষাৎ নারায়ণ, আর সুদীর্ঘ 21টা বছরে প্রতিদিনে পুয়া আর সন্ধ্যা এনেদরে হিমন্ত বিশ্ব শর্মাক পূজা অর্চনা করে আছে এই মাধব বর্মনে। Thank you.